হ্যালো ইবরিয়ন আসসালামু আলাইকুম আমি তানভীর আহমেদ আর আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো আর সেটা হচ্ছে যে স্পন্সর আমরা বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট ব্যাংক থেকে লোন নিয়ে অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে অথবা যে কোনোভাবে আমরা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা ম্যানেজ করি কিন্তু কাহিনি হয় পরে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ম্যানেজ করার পরে আমরা যে স্পন্সরটা দেখাবো এটা কাকে দেখাবো কারণ আমাদের আসলে ফ্যামিলিতে বা আমাদের প্যারেন্টসরা এতটাও টাকার মালিক থাকে না যে মানে ওনাদেরকে যাদের থাকে তাদেরটা আমি বলতেছি না আপনারা স্কিপ করতে পারেন কারণ বেশিরভাগই দেখা গেছে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো ওই ক্ষেত্রে আমাদের আসলে এই যে ইনকাম স্টেটমেন্ট বা ট্রেড লাইসেন্স এগুলো আসলে অনেকেরই থাকে না আমার নিজেরও ছিল না তো কিভাবে সব কিছু করছি বা কাকে কাকে স্পন্সর দেওয়া যায় এবং কি কি ডকুমেন্ট আসলে এটার সাথে দিয়ে দিলে ভালো হয় ওইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া স্পন্সর হিসেবে যদি আমি আমার আঙ্কেল মামা খালা খালু চাচা চাচি মানে অন্য কাউকে দেই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা ভিসা পেতে তো আমার এখানে যেটা সাজেশন সেটা হচ্ছে যে ওরা সব সময় প্রেফার করে যে আপনার ব্লাড লাইন থেকে কেউ আপনার স্পন্সর হোক কারণ স্পন্সর হওয়া মানে আপনার এখানে যাবতীয় খরচ পড়ালেখা টিউশন ফিস থাকা খাওয়া তারপর সবকিছু হচ্ছে সে বহন করবে আপনি এখানে এসে কাজ করে কি করবেন না করবেন ওইটা তো আপনি ওদেরকে বলবেন না তাই না ওরা যখন ইন্টারভিউ নিবে তখন আপনি অবশ্যই বলবেন যে আপনার স্পন্সর দিবে আপনি তো আর বলবেন না যে আমি এখানে এসে কাজ করে আমার টিউশন ফি লিভিং কস্ট এভরিথিং আপনি ব্যয়ার করবেন তাই না তো এখানে দেখা গেছে যে আপনি যদি বলেন আপনার মামা স্পন্সর তাহলে এটা আসলে বিশ্বাসযোগ্য না যে আপনার মামা আপনাকে চার বছর যাবত পুরা পড়ালেখা খাওয়া দাওয়া মানে সবকিছুর খরচ উনি দিবে লাখ লাখ টাকা এটা বিশ্বাসযোগ্য না তাই না তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ফ্যামিলি থেকে আপনার বড় ভাই বড় আপু আব্বু আম্মু ওদেরকে স্পন্সর দিতে পারেন এখন আব্বু আম্মু ভাইয়া আপু যাকেই আমি স্পন্সর দিই আমরা বেশিরভাগই হচ্ছে ওই যে বললাম আমাদের তেমন কোনো ইনকাম সোর্স থাকে না বা আমাদের বিজনেস থাকে না বা অনেকের দেখা গেছে যে যেমন আমার আম্মু ছিল প্রাইমারি টিচার আব্বু একটা কোম্পানিতে জব করত এখন আর করে না তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমি যদি বলি যে আমার আম্মুর ইনকাম হচ্ছে মাসে এত হাজার টাকা তো এটা দিয়ে আসলে মানে আমার এইখানের খরচ যে উনি বেয়ার করতে পারবে এটা আসলে সম্ভব না বা বিশ্বাসযোগ্যও না তো এই ক্ষেত্রে আমি কি করছি এই ক্ষেত্রে আমি করছি যে আমার আব্বুর হচ্ছে একটা বিজনেস দাঁড় করাইছি ওই বিজনেস এর প্রমাণস্বরূপ আমি হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিছি তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনারা যদি পৌরসভার হয়ে থাকেন তাহলে সিটি হয়ে থাকেন বা যদি ইউনিয়ন পরিষদ থাকে ওই ওইখানে হচ্ছে আপনি যে বাংলাদেশ তো সমস্যা নেই কিছু টাকা দিলেই হচ্ছে ওরা একটা ট্রেড লাইসেন্স বা যেই ডকুমেন্ট আপনার দরকার আমার মতে ট্রেড লাইসেন্সটা দেওয়া সহজ এবং ভালো তো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলি থেকে আপনার আব্বু আম্মু বা আপনার ফ্যামিলির যে কোনো একজন ভাইয়া আপু হইতে পারে একজনকে সিলেক্ট করবেন সিলেক্ট করে হচ্ছে ওনাকে স্পন্সর বানাবেন তো ওই স্পন্সরের জন্য আবার একটা বিজনেস দিবেন বিজনেস দিবেন বলতে জাস্ট নামমাত্র একটা বিজনেস আর যদি থাকে আপনার আপনার যদি ফ্যামিলিতে বা আপু যথেষ্ট পরিমাণ টাকা থাকে যথেষ্ট পরিমাণ ইনকাম সোর্স থাকে তাহলে তো আর এগুলোর দরকার নেই তবে যেহেতু অনেকেরই থাকে না এর জন্যই আমি আজকের এই ভিডিওটা বানাইতে আসছি তো যেহেতু অনেকের থাকে না সেহেতু আপনারা এক কাজ করতে পারেন ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন এগুলাতে যে হচ্ছে যে ট্রেড লাইসেন্স একটা বানায় নিতে পারেন আমি ইউনিয়ন পরিষদ থেকে বানাইছিলাম মনে হয় সাড়ে তিনশো টাকার মতো লাগছিল সরি কাউকে বললেন না পরে আবার আমাকে দেখা গেছে যে ভিসা ক্যান্সেল করে দিতে পারে জাস্ট কিডিং দুষ্টমি করতেছিলাম তো এইটা হচ্ছে যে আপনি যখন যাবেন আর আর যদি আপনার ওই রকম লিঙ্ক আপ থাকে ধরেন আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা বড়ো ভাই একটু নেতাগিরি করে এলাকায় তাহলে ওকে দেওয়াও করাইতে পারেন আর যদি আপনি একটু ইন্ট্রোভার্ট টাইপের হন তাহলে যে হচ্ছে যে কিছু টাকা পয়সা দিলে বাংলাদেশ কোনো সমস্যা নেই সব বানাই দিবে আপনাকে তো আপনার ফ্যামিলি একটা স্পন্সর দিবেন আর ওনার জন্য একটা বিজনেস দাঁড় করাই দিবেন আর ওই বিজনেসের জন্য একটা ট্রেড লাইসেন্স বানাই নিবেন শেষ স্পন্সরের ঝামেলা শেষ তো এই ধরনের সমস্যা মানে স্পন্সরের মতো আরও যদি কোনো সমস্যা আপনাদের থাকে স্টাডি ইন রিলেটেড আপনারা হচ্ছে কমেন্টে জানাইতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে আপনারা আমাকে রিচ আউট করতে পারেন আপনাদের যত সমস্যা আছে স্টাডি ইন কুরিয়ার রিলেটেড আপনারা আমাকে জানাইতে পারেন আমি হচ্ছে সমাধান বাবা সব সমস্যার সমাধান করে দিব আর এখন থেকে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করব আমার চ্যানেলের পাশেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ